দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে প্রথম সেঞ্চুরি করে মাহমুদুল হাসান জয় ইতিহাসের সাক্ষী হয়েছেন। শেষ ব্যাটার হিসেবে জয় আউট হওয়ার আগে তিনি খেলেন 137 রানের ইনিংস। 442 মিনিট ক্রিজে থেকে 326 বল মোকাবেলা করে এই রান সংগ্রহ করেন তিনি। তার এই ইনিংস দেখে মুগ্ধ বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডেন্স। তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে সিডেন্স জানান তার দেখা সেরা টেস্ট ইনিংস এটি। Talent and work ethic. আমি এমন ব্যাটিং খুবই কম দেখেছি বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে। জয় অসাধারণ ব্যাটিং করেছে, আমরা সবাই ওর পারফরম্যান্সে গর্বিত। পুরো ইনিংসটি ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশেষ কিছু। আমার মনে হয় না এর চেয়ে ভালো টেস্ট ইনিংস খুব বেশি আছে বাংলাদেশি ব্যাটারদের। আমাদের ব্যাটসম্যানদের মধ্যে এই ধৈর্য তেমন দেখা যায় না। He didn't try and play any